पीस लीजिए, नहीं खा पाएंगे। परवार करना अच्छा नहीं लगता है ना। ভালোবেসে কি করে কাস্টমার কে খাওয়াতে আসতে নাকি পেট ভরে গিয়েছিল, তাও ওই ম্যাডাম জোর করে আমাকে বললেন পাকোড়া টেস্ট করতে। গরম গরম পাকোড়া দেখে বেশ ভালো লাগছিল, কিন্তু পেটে একটা দিতে ওনারা সেই অনেকগুলো খাইয়েই ছাড়লেন। সবুজ চাটনিটা বেশ দারুণ আমাদের গন্ধ, মিষ্টিটা আমি নিইনি। গরম গরম প্রত্যেকটা পাকোড়ার টেস্ট ফাটাফাটি, আর চাটনি দিয়ে তো দারুণ লাগছে। খাবার নিয়ে না খেয়ে ফেলে দিলে একটু ইস্যু আমার হয়, তাই এক্সেস ইটিং হয়ে গেল। বিল পেমেন্ট করতে গিয়ে কিছুতেই টাকা নিতে চাইছিলেন না, তাও আমি জোর করে কারি কাচুরির টাকা দিয়ে এসেছিলাম। পাকোড়া গুলোর টাকা কিছুতেই দিতে পারলাম না। अच्छा लगा। भैया का नाम बता दीजिए। मेरा नाम काशी मिश्रा। বিল পেমেন্ট করার সময় মালিক ছিল না, এই ভদ্রলোকই আমার টাকা নেয়নি। পাকড়িগুলো যেহেতু মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম, সেই জন্য এক্সাক্ট হিসেবটা বুঝতে পারছিলাম না। উনি ভীষণ জোর করছিলেন একটা পান্তুয়া খাওয়ার জন্য, আমি বললাম আর জায়গা নেই, এবার পেট ফেটে যাবে। নেক্সট টাইম আবার যাবো এদের টেস্টি টেস্টি অন্য স্ন্যাক্স গুলো ট্রাই করতে, তবে ফ্রিতে নয়। এরপর পূজা স্পেশাল ফুড ব্লগ, তাই সাবস্ক্রাইব।